কয়েকদিন আগে রায়ান রাফি ঘোষণা দিয়েছিল এই গানটার এবং একটা ছোট্ট একটা টিজার দিয়েছিল তখনই এটা মোটামুটি ট্রেন্ডিং এ চলে এসেছিল তখনই সবাই জানতে পেরেছিল যে প্রীতম হাসান হালের সেন্সেশন বাংলাদেশে গায়ক প্লাস অভিনেতা এই দুই সেক্টরে সমান দক্ষতায় গিয়ে গিয়ে যাচ্ছে সেই প্রীতম হাসানের গান হচ্ছে এই লাগে ধুরা এবং পূর্ব ঘোষণা অনুযায়ী অলরেডি এই গানটার ফুল ভাষণ চলে এসেছে এই লাগে উড়া ধুরা গানেই থামবে তুফান ইয়েস এই গানটাই সম্ভবত হতে যাচ্ছে তুফান সিনেমার একদম লাস্ট গান মানে হচ্ছে তুফান সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে যখন আসলে কলাকুশলীদের নাম আসবে যখন আসলে দর্শক হল থেকে বের হয়ে যাবে সেই সময়ে স্ক্রিনে যে গানটা ভাসবে সেটা হচ্ছে এই লাগে উড়া ধরা গানটা বিকজ মানে এই গানটাতে যেই ধরনের লুকস পাওয়া গিয়েছে সেটা আসলে গল্প বা তুফানের যে গল্প বা যেই স্টোরি বা যেই টাইম লাইন সেই টাইম সাথে কোনো মিল নেই সেটা আমি আগেই বলেছিলাম সো ডেফিনেটলি এই গানটা দিয়ে শেষ হতে যাচ্ছে তুফান সিনেমা আমি আগেও গেস্ট করেছিলাম এবং সেটা সত্যি এই পুরো গান দেখার পরে আমি মোটামুটি কনফিডেন্ট যে এই গান দিয়েই তুফান সিনেমা পর্দা নামবে থামবে তুফান এবং লাস্ট সিনে যখন রায়হান রাফি এসে বলে ওকে কাঠ এই সিনটাই হবে ক্যামেরার লাস্ট সিন এখন প্রশ্ন হচ্ছে এই লাগে উড়া ধরা গানটি কেমন হলো লাগে উড়া ধরা গানটি নিয়ে অলরেডি একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে এই গানটা নাকি কপি কিন্তু এই প্রীতম হাসান সে কিন্তু ক্লিয়ার করেছিল এবং ডিসক্রিপশনে দেওয়া আছে যে কোরাস লাইন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের একদম পপুলার সিঙ্গারের কাছ থেকে নেওয়া এবং সে তাকে যথাযথ সম্মান এবং ক্রেডিট দিয়েই সেই লাইনটি ইউজ করেছে পারমিশন নিয়েই ইউজ করেছে পুরো গানটা কিন্তু আসলে কপি না দুই নম্বর হচ্ছে এই গানের বিট খুবই সহজ এবং খুবই মানে শ্রুতিমধুর যে কেউ এই বিটের সাথে নাচতে পারবে আর হচ্ছে লিরিকগুলো মোটামুটি সহজ এবং লিরিকগুলা আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একদম সাধারণ অডিয়েন্স একদম জনতা যারা রয়েছে তাদেরকে কানেক্ট করতে পারবে একদম মানে অজপারা গায়ে একটা মানুষ এই গানের সাথে নাচতে পারবে এরকমভাবে এই গানের লিরিকগুলো সিলেক্ট করা হয়েছে এখন যারা হচ্ছে বোদ্ধা যারা হচ্ছে ইন্টেলেকচুয়াল তাদের কাছে এই লিরিকটা অনেক সময় লাইট বা অনেক সস্তা লাগতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এই মুভিটা যখন সমগ্র বাংলাদেশের জন্য বানানো হয়েছে সমগ্র বাংলাদেশের অডিয়েন্সের কথা চিন্তা করে এরকম সহজ একটা লিরিক দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে এই গানটা যেহেতু সিনেমার লাস্টে আসবে সিনেমা যখন শেষ তখনই এই গানটা আসবে যখন আসলে তুফান সিনেমার কাহিনী শেষ যখন আসলে কলাকুশলীদের নাম উঠবে তখন আসলে এই গানটা আসবে মানুষ যখন হল থেকে বের হয়ে যেতে নিবে তখন আসলে এই গানটা আসবে তখন যাতে মানুষ আসলে নাচতে নাচতে এই গানের সাথে এই বীরের সাথে তালে তালে নাচতে নাচতে বের হতে পারে সেই জন্যেই এরকম সহজ সরল বিট এবং লিরিকের এই গানটা তৈরি করা হয়েছে এছাড়া যদি কথা বলি অন্যান্য বিষয় নিয়ে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে আমার কাছে বেশ কয়েকটা সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো লেগেছে ক্যামেরার কাজ কয়েকটা দুর্দান্ত লেগেছে এডিটিংটাও চমৎকার হয়েছে কালার গ্রেডিং দুর্দান্ত কালার গ্রেডিংয়ের কথা বলতে গেলে বলতে হয় যে রায়ান রাফির সকল কাজেরই কালার গ্রেডিংয়ের একটা সিমিলারিটি রয়েছে খুব ভাইব্রেন্ট কালার ইউজ করে এটাতেও তাই খুব ভাইব্রেন্ট একটা কালার টোন ইউজ করা হয়েছে সেই জায়গা থেকে রাহেন রাফি তার ট্রেডমার্ক ফলো করে যাচ্ছে এবং এই গানের লাস্টে যে রায়হান রাফির একটা উপস্থাপনা পাওয়া যায় সেখানে সে বলে ওকে কাট এবং এই দৃশ্যটাই হতে যাচ্ছে পর্দায় তুফান সিনেমার শেষ দৃশ্য এরপরেই পর্দা কালো হয়ে যাবে এখন আরেকটা প্রশ্ন যে ই এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই প্রীতম হাসান কেন এর কারণ হচ্ছে প্রীতম হাসান বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় ভালো একটা ফ্যানবেস তৈরি হয়েছে গান দিয়ে এবং পাশাপাশি অভিনয় দিয়েও এবং রিসেন্ট টাইমে প্রীতম হাসান কিন্তু শিহাব শাহের একটা ওয়েব ফিল্ম করে অভিনেতা হিসেবে ব্যাপক খ্যাতি পেয়েছে এবং চর্কি যেহেতু আসলে এটা মার্কেটিং করছে এবং রায়ান রাফি কিন্তু সিনেমার মার্কেটিংটা খুব ভালো বুঝে তাই আমার ধারণা এই যে যারা পিছনে রয়েছে তারা খুব চিন্তা ভাবনা করেই সাকিব খানের সাথে লাস্টে যেয়ে এই লাস্ট গানটাতে পাশে প্রীতমকে উঠিয়ে দিয়েছে কারণ হচ্ছে প্রীতমের যে ইয়থ যে ফ্যানবেজ রয়েছে যারা অ্যাকচুয়ালি সিনেপ্লেক্সে মুভি দেখে তাদেরকে টার্গেট করে তাদেরকে টার্গেট করে এবং টাচ করার জন্যেই প্রীতমকে অনবোর্ড করা হয়েছে এবং প্রীতম সেটা খুব সাকসেসফুলি করেছে আশা করি সকলেরই ভালো লাগবে গানটা যারা এখনও দেখেননি আমি আবারও বলে দিচ্ছি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবেই আপনার কাছে চলে যাবে সব নিউজ সবার আগে